হ্যালো ভিউয়ার্স, আমরা আছি রায়পুর উপজেলায় ক্যাম্পনাট এলাকার শ্রী শ্রী কালী মন্দিরে। আজকে এখানে শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই শিব চতুর্দশীতে একটি কথা উঠে আসছে, তা হলো যে অনেক হিন্দু আমরা জানি না, অনেক হিন্দুই এই জিনিসটি সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই। হিন্দুদের মতে শিব চতুর্দশীতে অনেকে ব্রত রাখে, তো এখানে কথা উঠে আসছে যে শিব চতুর্দশীতে শুধুমাত্র মহিলারা ব্রত রাখতে পারবে, কোনো পুরুষরা ব্রত রাখতে পারবে না। তো চলুন আমরা আজকে পূজার অঙ্গনে যাই এবং মানুষের সাথে একটু শেয়ার করে এই বিষয়টা জানার চেষ্টা করি যে কতটুকু সত্য। তো লেটস গো। সুপ্রিয় দর্শক, আমরা আছি আজকে রায়পুর উপজেলার ক্যাম্পেড এলাকার ভক্তবাড়ি নামে একটি কালী মন্দিরে, যেখানে আজকে শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম। চলুন আমরা আজকে এই শিব চতুর্দশী সম্পর্কে কিছু জানি। কথা বলতে পারেন মানে আসলে যে শিব চতুর্দশী, কারণ আমরা যারা অল্প পড়ছি আমরা কিন্তু তার সম্পর্কে তেমন কিছু জানি না। মানুষ বলতে সবাই ওনার আরাধনা করবে, মানুষ বলতে সবাই ভগবানের পূজা অর্চনা করতে পারে, উপবাস থাকতে পারে, মানে এটা আমার ধারণা। কিন্তু একজনে বলতে বলতে মানে শুধুমাত্র মহিলারা বা মেয়েরা এটা করতে পারে। ধন্যবাদ দর্শক, যাই একটু জানলাম আমরা আজকে শিব চতুর্দশী উপলক্ষে। আসলে যে একটি প্রশ্ন চলে আসছে আমাদের কাছে যে শুধুমাত্র মহিলারা এই অনুষ্ঠানটিতে ব্রত রাখতে পারবে, পুরুষরা পারবে না, তো এই বিষয়ে আরও কিছু মতামত নেব, সঙ্গে থাকুন। আমরা একেবারে মন্দিরের সম্পূর্ণ কাছাকাছি আছি এই মুহূর্তে, একেবারে মন্দির কাছে, এখানে অনেক শত শত দর্শক। তো এই বিষয়ে একটু কথা বলবো, আজকে যে প্রশ্নটি উঠে আসছে যে শিব চতুর্দশীতে শুধুমাত্র মহিলারা ব্রত রাখতে পারবে, পুরুষরা পারবে না, তো এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। দাদা, ইউটিউব চ্যানেলে আপনি যে শিব চতুর্দশী উপলক্ষে আর কি পৃথিবী আর কি করতে মানে কিছু কিছু লোকে বলছে যে শিব চতুর্দশীতে মানে আমি নিজে ব্রত রাখছি, আর কিন্তু কয়েকজন লোকে বলছে যে শিব চতুর্দশীতে কোনো প্রকার মানে মনুষ্যরা কোনো ব্রত রাখতে পারবে না, উপর থাকতে পারবে না, শুধুমাত্র মহিলা রাখতে পারবে না। আসলে কতটুকু সত্য বা এটা কি সবাই রাখতে পারবে? হ্যাঁ, তাহলে আমরা আরেকজনের কাছ থেকে জানলাম যে আসলে শিব চতুর্দশী যে শুধুমাত্র মহিলারা ব্রত রাখতে পারবে তা না, এখানে যে কোনো বয়সে প্রত্যেকটা মানুষের ভগবানের আরাধনা করার অধিকার আছে, যে কোনো মানুষে ধর্ম করতে পারবে, উপবাস থাকতে পারবে। তো এই বিষয়ে আরেকটু জানার জন্য আমরা কিছু অ্যাডাল্ট যারা সনাতন ধর্মের খুব বয়সী লোক তাদের সাথে আলোচনা করবো, তাহলে আমরা এই বিষয়ে জানতে পারবো। আসলে আমরা জানলাম যে সত্যিকার অর্থে ধর্ম যে শুধু শিব চতুর্দশী বলতে শুধুমাত্র যে মহিলার উপর থাকতে পারে এমন কোনো কথা নেই, যার যার মনের পক্ষে থেকে পুরুষ কিংবা মহিলা সবাই শিব চতুর্দশীতে উপবাস থাকতে পারে। তো এই বিষয়ে আমরা আরও কিছু জানবো, তো দেখছি একটি ব্রেক, এরপর আমার দেখা হচ্ছে। আমরা আছি মন্দিরে একটু পশ্চিম পাশে একজন ইয়াং ভাই, যিনি মোটামুটি ধর্ম সম্পর্কে টুকটাক জানার চেষ্টা করে বা প্রত্যেকটা ধর্ম অনুষ্ঠানে সবসময় দেখি মন প্রাণ দিয়ে সহযোগিতা করে এবং ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করে বা নিজে যা জানা জানানোর চেষ্টা করে। তো দাদার সাথে কথা বলছি সরাসরি। দাদা, আজকে একটা প্রশ্ন চলে আসছে আমার কাছে যে শিব চতুর্দশী আজকে, এই শিব চতুর্দশীতে শুধুমাত্র মহিলারাই ব্রত রাখতে পারবে, কোনো পুরুষ রাখতে পারবে না, এই বিষয়ে যদি একটু বলেন যে কী জানেন আপনি এই বিষয়ে, বা এটা কি ঠিক না এটা ভুল? আসলে বিষয়টা হচ্ছে ভগবান শিব, কিন্তু ভগবান আর ভগবানের সেবা যে শুধুমাত্র মহিলারাই সেবা করবে, পুরুষরা পাবে না, এমন কিছু হবে। আর পরমেশ্বরের সেবায় স্ত্রী পুরুষ প্রত্যেকেরই সমান হবে। এখানে শিবরাত্রিগত এটা প্রতি সাত দিন মহিলা যাবে, তাদের উদ্দেশ্যে বিশেষ কারণ হলো এটা যে তারা ভগবান শিবের মাধ্যমে যেন তারা নিজের প্রতিকে সেবা সেবা করার প্রতিব্রতি হয়। আর এই প্রতিসেবা থেকে আর প্রতিসেবা যেহেতু তারা করবে, হ্যাঁ,
প্রতিরোধের কিছু প্রাধান্যতা থাকে। আর যে প্রতি একজন স্ত্রীর স্বামী দিন তিনি শুধুমাত্র সেবা নেবেন, সেবা দিবেন না এমন হতে পারে। তাহলে এখানে স্বামী স্ত্রী দুজনেরই উচিত ভগবান শিবের সেবা তথা তার ব্রততা উদযাপন করা। আর ভগবান শিবের কাছ থেকেই সাধারণত একজন কুমারী মেয়ে তার কাছেই প্রার্থনা করে যেন ভগবান শিবের মতো একজন ভক্ত। তাহলে এটা হলো নারীদের ক্ষেত্রে, এটা নারীদের ক্ষেত্রে, এটা নারীদের ক্ষেত্রে। তবে পুরুষরাও তো বলতে হবে যে শিবের সহধর্মিনী যেমন পার্বতী, হ্যাঁ, তো তার মতো করে যেন একটা রমণী বা স্ত্রী পায়, যে পার্বতী একটা রাজার কন্যা হওয়া সত্ত্বেও ভগবান শিব যে নিত্যান্ত সন্ন্যাসী জীবনযাপন করছে তার সাথে একেবারে মানে কোনো আধিচত্য না থেকেই সুখী আছে। এখান থেকে আমাদের অনেক শিক্ষা বিষয় আছে, আমি এত কথা বলার মতো হয়তো সময় নেই। এখানে অনেক উপাখ্যান আছে, ওনাদের লীলাবিলাসগুলো যদি আমরা জানি তাহলে মনে হয় না আর এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হব। ধন্যবাদ দাদা। আসলে আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, মনের সাথে ডিসকাস করতে করলাম বা বিষয়টি জানার জন্য, তা হলো যে শিব চতুর্দশী শুধুমাত্র যে মহিলারও উপবাস বা ব্রত করতে পারবে, পুরুষরা পারবে না, এই কথাটি এতক্ষণ যা পেলাম যে আসলে এটা সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা। শিব চতুর্দশী মানে ধর্মীয় একটা অনুভূতি, ধর্মীয় একটা আচার অনুষ্ঠান, শিবের একটা পূজা, বিশেষ করে মহিলারা তাদের স্বামীদের জন্য ব্রত করে, আর প্রত্যেকটা পুরুষও তার স্ত্রীর জন্য শিবের কাছে চাইতে পারে, ব্রত রাখতে পারে, এটাতে কোনো ভুল নেই। আর এই বিষয়ে আরও কিছু জানবো, চলে যাচ্ছি মন্দিরের একেবারে কাছাকাছি যেসব বক্তব্য আছে তাদের কাছে। তো লেটস গো। আসলে সরি, অনেক মানুষের ফিগার নেই, যারা মোটামুটি ধর্মকর্ম বেশিরভাগ মানুষই স্টুডেন্ট এখানে যারা আছে, পার্সন আমি অন্তত জানি, মেরিট পার্সনগুলা অন্তত টুকটাক হলেও জানে যে ধর্ম সম্পর্কে। তো দাদা আপনার দ্বারা আসুন, আমি টুকটাক একজন করে নিচ্ছি বিষয়টা, বিষয় না জেনারেলি প্রশ্ন ওরকম কিছু না, মানে একজনে আমরা জানার জন্য বিষয়টা, যেটা না জানলে ওটা তো নাই, মানে যতটুকু জানেন পারলে বলবেন, না পারলে নাই। মানে আকস্মিকভাবে হঠাৎ করে যে কোনো জিনিস মানুষের ধরার পরে যে কোনো উপাস রাখছি, কিন্তু এখানে আসার পরে বলতেছে যে ছেলেরা শীত চতুর্দশীতে উপাস রাখতে পারবে না, এটা শুধুমাত্র মহিলাদের জন্য। তো আমার মানে প্রশ্ন হলো যে এত কষ্ট করে উপাস হলাম বা এটা আমাদের ধর্মের কোথাও কি উল্লেখ আছে কিনা যে শীত চতুর্দশীতে শুধুমাত্র পুরুষেই উপবাস রাখতে পারে, মহিলারা উপবাস রাখতে পারবে, পুরুষরা পারবে না, এই বিষয়ে যদি বলতে পারে। এত তো বলিয়ে খালাস, এখানে আমাদের যারা বেশ করে ওনাদের যতটুকু ধারণা সর্বশেষ না, আমরা বলি সবাই এখানে যেটা হচ্ছে সার্বিক মঙ্গল কামনায় এই জিনিসটা আমাদের এই শিক্ষক মন্ত্রিসভায় পালন হচ্ছে। দর্শক, আসলে সনাতন ধর্ম একটি পুরাতন আদি ধর্ম, ধর্মের যে যদি চুল সেরা বিশ্লেষণ করতে যায় এটা অনেক অনেক বিশাল, এটা আমার এই ক্ষুদ্র মাথায় হয়তো ধরবে না বা হয়তো জানার চেষ্টা করতেছি, হয়তো সম্পূর্ণভাবে আমি বিশ্লেষণও দিতে পারবো না। তাও যতটুকু জানলাম যে ধর্ম হলো যাদের ব্যক্তিগত মৌলিক একটি চাহিদার ভিতরে ধর্ম একটি অংশ, যেটা আমরা ন্যাচারালি প্রত্যেকটা মানুষ যে কোনো পথে চলে না কেন ওটাই একটি তার নিজস্ব ধর্ম। আগুনের জন্য যেমন ধর্ম সে সবসময় পড়াবে, তো প্রত্যেকটা মানুষ একটি ধর্মের মাধ্যমে পরিচালনা করে তার জীবন, সে জন্মগতভাবে একটি ধর্মের মাধ্যমে আসে। যদি একটা মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তাহলে জন্মের পর থেকে সে জানে সে ইসলাম ধর্মে সে ওই ধর্ম অনুসরণ করে। একটা ছেলে যদি হিন্দু ধর্মের ঘরে জন্মগ্রহণ করে সে জন্মের পর থেকে হিন্দু ধর্ম অনুসরণ করে, সে জানে সে জন্মগতভাবে হিন্দু। কিন্তু আমাদের সমাজে 99% আমরা তেমন ধর্ম সম্পর্কে জানি না, শুধুমাত্র আমরা কিছুটা পিছিয়ে আছি যে আমরা জানার চেষ্টা করি না। আজকে এই শিব চতুর্দশী অনুষ্ঠানে আপনারা যারা আমাকে দেখছেন সবাইকে চতুর্দশী শিব চতুর্দশী অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি বা সবার কাছ থেকে জানতে চেষ্টা করেছি, বিষয় হলো যে শিব চতুর্দশীতে যে পুরুষ এবং মহিলা উভয়ই
অব্রত রাখতে পারবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর ধর্ম কোনো একক ধর্ম, যে কেউ অনুসরণ করতে পারে, যে কেউ ব্রত রাখতে পারবে। আর এটা আমাদের লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলার ক্যাম্পেট নামে একটি এলাকাতে, একটি জঞ্জাট এরিয়া ছিল এই মন্দিরটা, কালী মন্দির। এখানে এখন প্রায় 5-6 বছর থেকে একটু আপডেট হচ্ছে পরিবেশটা। একটি বাগান আপনার দেখতে পাচ্ছেন চারপাশে, সুপারি গাছ। আমাদের এলাকায় অবশ্য সুপারি পানের জন্য বিখ্যাত। আর এই অঞ্চলে এই ঝড় বাদল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ভক্তবৃন্দ আজকে এই কালী মন্দিরে এসে উপস্থিত হয়েছে। আর আজকে দুপুরবেলায় প্রায় কত মানে কত ইয়েরই ছিল প্রসাদের, প্রায় 5,000 লোক প্রসাদ পাবে এই মন্দির থেকে। তো আশা করি সবাই যারা ভিডিও দেখছেন, 5,000-এরও বেশি ভেবে জানতে পারলাম পিছন থেকে, যে 5,000-এরও বেশি ভক্তবৃন্দ এখানে উপস্থিত হবে। আর আশা করি যে যে ধর্মেরও হন না কেন, যার যার নিজের ধর্মকে শ্রদ্ধা করুন, ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করুন। কারণ আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মৃত্যু একদিন করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যা করণীয়, আমরা শুধুমাত্র প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু একটা চিন্তা করি যে কীভাবে ইনকাম করব, আরামায়েশ করব, তারপরে হয়তো মরে যাব। মরার আগ পর্যন্ত যে আমাদের যে করণীয় কাজ, এটা হয়তো আমরা অনেকে করি না বা জানিও না। হয়তো যারা বিপদে পড়ে, অসুস্থতায় কষ্ট কষ্টে থাকে, তারা একটু ভগবানকে বেশি স্মরণ করে, আল্লাহকে বেশি স্মরণ করে। যারা হয়তো সুখ সমৃদ্ধিতে থাকে, কোটিপতির ঘরে জন্মগ্রহণ করে, তারা হয়তো ধর্মকর্ম বিষয়ে অ্যাক্টিভ থাকে না। কারণ তারা শুধুমাত্র যারা থাকে, তারাই ভগবান ঈশ্বরকে বেশি স্মরণ করে। তো আমি সবার কাছে আহ্বান করছি যে যে ধর্মের হোক না কেন, সবাই যা যার ধর্মকে ভালোবাসুন, ধর্ম সম্পর্কে জানুন। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটি মন্দিরে, অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, নমস্কার।